ইজ্জত দিব কারণে আমার শাসনবিল ধর্ণা দিছে। ধরি লোক আমার যেটু প্রাপ্য মানে বকিয়া ধন দিবলগিয়া বহুত বাকি আছে আর দিয়া নাই। অসম সরকারে বাগানখন লিজত দিবলে বিচাৰিছে। কিয় লিজত দিবলে বিচাৰিছিল? আমি ভাবিছিলোঁ যে বিজেপি সরকার হয়ে আমার বাগানের হাজিরা বড়াই দিছিল। আমি ভাবিছিলোঁ যে আমার ভাল হব বলে, ডিপলিং বাগান ভাল হব বলে ভাবিছিলোঁ। এতিয়া আমি চিন্তা করেছি যে দুঃখর কথা, সরকার হয়ে বাগান কিয় বন্ধক দিব লাগে? সরকার কিয় বন্ধক দিব লাগে? সরকারের তো পয়সা বহুত আছে, সরকার বন্ধক দিবই নালাগে, হাজিরা বড়াবহে লাগে বাগানের। আর বাগানের মানুষখিনি কইছে কাম করা নাই। আমার যে ভাইস চেয়ারম্যান শিবভদ্রা কইছে বাগানের মানুষ কাম করা নাই। হতি কি বাগানত কি ছাবলে অহা নাই নাকি? মানুষ জিমা দিয়া নাই নাকি? কিয় আর এতিয়া বাগানের হার দিয়া নাই? আজি দুই বছর হয়ে গেল, মানুষক এটা বেগ এটা দি দিয়ে, পাতলা বেগ এটা দি দিয়ে, একু নিদিয়ে, এইগুলি মানুষখিনি দুঃখী হব নাকি? চাহ শ্রমিকবিল দুঃখী হব নাকি? কিয় দুঃখী হব? হ্যাঁ, এটা বেগ দিব না, এতিয়া তিরপাল নাই, ছাতি নাই, স্যান্ডেল নাই, মালিকর বাগানত দি আছে। আর এতিয়া আমি শুনিছো যে বাগিচা বিলাকক বলে ব্যক্তি খণ্ডলে গতাই দিব বলে। কিয় ব্যক্তিগত খণ্ডলে গতাই দিব? আমার মালিকও কোম্পানিক দিয়ক, কোম্পানিও বুঝি পাব বাগানের চাহ শ্রমিকবিল কেন কাম করে, চাহ শ্রমিকবিল কেন কাম, দুঃখ ইমান রদ বরখুণে কাম করে পাইপটুকে ভালকে পোয়া নাই। আজি রেশন নাই, ঘর দুয়ার নাই, একু ফেসিলিটি নাই, হসপিটালের একু ফেসিলিটি নাই। আজি মানুষ কোবা বেমার এটা ডাঙর বেমার এটা উলালে ডিপলিং পোলা রজাপুখুরী, রজাপুখুরী পরে ডিব্রুগড়, এই ডিব্রুগড় যেতে নিজের পয়সাটু খরচা করে পয়সাটু দিব বাগান ফল পরায় 100 টাকা 200 টাকা। এটু কি নিয়ম হল নাকি বাগানের? আজিকালি এটু নিদিয়া হয়ে গেল। আর আমি চাহ শ্রমিকবিল খালি কাম করব লাগে, ভুগি থাকিব লাগে। আজি কত 2005 চনের মানুষখিনি ভুগি আছে, আমার বকিয়া ধন দিব পরা নাই। কিয় দিব পরা নাই? সরকার হয়ে যদি বাগানের পয়সাটুক দিব পরা নাই, তো কি সরকার? সরকার আমি ভাবিছিল যে বিজেপি সরকার আহিলে আমার ভাল দিন আহিব বলে। আমি দেখিলো যে বিজেপি সরকার একেই অবস্থা করে আছে, এতিয়া বাগান খালি বন্ধ কর দিম বলে বিচারি আছে। এটু নহব, আমি আজি চাহ শ্রমিকে আগর আর আন্দোলন করে যাম বলে আমি সিদ্ধান্ত লৈছো।